যা বলে বলুক লোকে, ভালোবাসা মানে না বয়সের বাঁধ। যতই ব্যবধান থাকুক না কেন, প্রেমের কমতি নেই এমন সুখী দম্পতির খোঁজ মিলে হর হামেশাই। তেমনই এক ব্যতিক্রম ধর্মী ভালোবাসার নিদর্শন স্থাপন করেছেন এক বাংলাদেশি দম্পতি, যেখানে এক প্রবীণকে বিয়ে করেছেন রুবায়েত ফাতেমা তনি নামের এক তরুণী। দৈনন্দিন সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে এই স্বামী স্ত্রীর ছবি কিংবা ভিডিও চোখে পড়া স্বাভাবিক। জানা যায় এই দম্পতির মধ্যে স্ত্রীর তুলনায় স্বামীর বয়স প্রায় কয়েক দশক বেশি, আর এজন্য প্রায়ই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মধ্যে পড়তে হয় তনিকে। অনেকে অভিযোগ করেন বাবা বা দাদার বয়সে এই মানুষটিকে তিনি বিয়ে করেছেন শুধুই টাকার মোহে, কেউ কেউ তার ব্যক্তিত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন। এই সকল বিরূপ মন্তব্যের জবাবে রুবায়েত ফাতেমা তনি ফেসবুক লাইভে এসে এক এক সময় এক একভাবে জবাব দিয়েছেন। তবে বারবার তিনি একটি কথাই বলার চেষ্টা করেছেন, যারা টাকার কারণে বিয়ে করার দায় দিতে চাইছেন তাকে, তারা জানেন না পুরো কাহিনী। অর্থ নয় প্রেমে মুগ্ধ হয়ে বিয়ে করেছিলেন তিনি। এই তরুণীর স্বামীর নাম সাদাত রহমান, তিনি পেশায় একজন ব্যবসায়ী, তনি নিজেও একজন সফল উদ্যোক্তা। সানভিস নামে তার একটি পোশাকের ব্যবসা আছে, যেখান থেকে তিনি মাসে মোটা অঙ্কের আয় করেন। জানা যায় তনি ছাত্র জীবনে ইডেন কলেজে ভর্তি হওয়ার কিছুদিনের মধ্যেই এক ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। শুধু তাই নয়, গণমাধ্যমের এক সাক্ষাৎকার মতে ইডেনে ভর্তি হওয়ার মাত্র দুই মাসের মধ্যেই তিনি বিয়ে করেন। তার প্রথম স্বামীর বাড়ি ছিল কিশোরগঞ্জে, তাই বিয়ের পর তনি কিশোরগঞ্জ চলে যান এবং তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। তবে পরবর্তীতে পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য কিশোরগঞ্জের গুরুদোয়াল সরকারি কলেজে ভর্তি হন এবং সেখান থেকে বাংলায় অনার্স পাশ করেন। প্রথম স্বামীর ঘরে তনির একটি মেয়ে সন্তান হয়, যার নাম সানভি। পরে স্বামীর সাথে বনিবনা না হওয়ায় তিনি ভালোবাসার মানুষটির সাথে বিচ্ছেদ ঘটান। এরপর তনি তার মেয়ে সানভিকে নিয়ে ঢাকায় চলে আসেন এবং নিজের পায়ে দাঁড়ানোর জন্য নারী উদ্যোক্তা হয়ে ওঠেন। মূলত ব্যবসার খাতিরেই বর্তমান স্বামী সাদাত রহমানের সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর তারা একে অপরকে ভালোবেসে ফেলেন। এক সাক্ষাৎকার মতে প্রায় এক বছর প্রেমের পরে তিনি সাদাতকে বিয়ে করে ফেলেন। বিভিন্ন শীর্ষস্থানীয় গণমাধ্যমে এই দম্পতি বিভিন্ন সাক্ষাৎকারেও অংশ নিয়েছেন, সেখানে তাদের প্রেমের শুরু ও পরিণয় নিয়েও আলোচনা করেছেন। তনি জানান তিনি একসময় একটা কোম্পানির সাথে কাজ করতেন, কাজের মাধ্যমে তার অফিসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে সাদাত রহমানের সাথে পরিচয় করিয়ে দেন। সাথে এও বলেন সাদাতের কোম্পানিতে প্রিন্টিং হয়, চাইলে তনি কোনো কাজ দিয়ে রাখতে পারেন এবং একই সাথে সাদাতের কোনো প্রয়োজন হলে তনিকেও কাজ দিতে পারবেন। এর প্রায় 15 দিন পর সাদাত রহমান তনির সাথে দেখা করার আগ্রহ প্রকাশ করেন এবং তার ঠিকানা জানতে চান। তনি পরবর্তীতে বলেন যে তিনি উত্তরায় থাকেন আর সাদাত রহমান অফিসের ঠিকানা চান এবং বলেন তিনি নিজেই গিয়ে দেখা করবেন। কিন্তু সাদাত রহমান বলেন যে তার একটি বিজনেস মিটিং আছে উত্তরায়, তিনি আসবেন তনির সাথে কথা বলতে। এরপর থেকে আসলে তাদের মধ্যে আস্তে আস্তে এক প্রকার ভালো লাগা কাজ করতে থাকে এবং এই ভালো লাগা এক পর্যায়ে প্রণয়ে রূপ নেয়। তবে নিজের থেকে বেশি বয়সের মানুষকে বিয়ে করার কারণে অনলাইনে প্রায়ই হেনস্থার শিকার হতে হয় তনিকে। অবশ্য তিনিও দমে যাওয়ার ব্যক্তি নন, এক একজনকে উপযুক্ত জবাবও দেন তিনি। তাকে মূলত যে কারণে বিরূপ মন্তব্যের শিকার হতে হয় সেটি হচ্ছে তিনি অর্থের মোহে পড়ে এই বিয়ে করেছেন। অথচ তনি নিজেই একজন সফল উদ্যোক্তা, এই ব্যাপারটি সমালোচকদের অনেকেই এড়িয়ে যান। যেখানে তনি নিজেই আর্থিকভাবে সচ্ছল, সুতরাং বাস্তবতা বিচার করলে আর্থিক কারণে কাউকে বিয়ে করার কোনো কারণ নেই তনির।